স্যার, মস্তিষ্কে নানা জটিলতা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এমন বিশেষ কি কি ধরনের সার্ভিস সেন্টার রয়েছে কিংবা হাসপাতাল রয়েছে যেখানে গেলে তারা উন্নত চিকিৎসা পাবে? বাংলাদেশে নিউরোসার্জারি এখন বিশ্বমানের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হয়েছে। বাংলাদেশে নিউরোসার্জারি গড়াপত্তন হয় স্বাধীনতার পরে এবং সেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখন সারা দেশে প্রায় 15টি মেডিকেল কলেজে নিউরোসার্জারি চিকিৎসা সেবায় আছে। এর বাইরেও অনেকগুলো প্রাইভেট হসপিটাল, কর্পোরেট হসপিটালগুলোতেও নিউরোসার্জারি চিকিৎসা সেবা আছে। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে নিউরোসার্জারি এবং নিউরোলজিক্যাল চিকিৎসা সেবা জেলা পর্যায় পর্যন্ত যে পরিধি বিস্তৃত করার সরকারের পরিকল্পনা রয়েছে এবং আমি মনে করি যে বাংলাদেশের রোগীদের ব্রেনের টিউমার, মাথায় রক্তক্ষরণ বা মাথায় আঘাত বা মেরুদণ্ডের কোনো সমস্যার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে সেক্ষেত্রে আমাদের দেশে এই হসপিটালগুলোতে আরও ইনফ্রাস্ট্রাকচার সুন্দর করে গড়ে তুলতে হবে, প্রয়োজনীয় আরও যন্ত্রপাতি দিতে হবে, দিলে এই যে বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা এটি বাংলাদেশে সুন্দরভাবে এবং দক্ষতার সঙ্গে আমাদের দেশের নিউরোসার্জনবৃন্দ দিতে পারবেন। স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কারণ নেই। স্ট্রোক এটা প্রতিরোধ করা সম্ভব এবং যদি স্ট্রোক হয়েই যায় আপনার দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। স্যার, স্ট্রোকে আক্রান্তের ঝুঁকিতে কিন্তু অসংখ্য ব্যক্তি এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রেস কনফারেন্স কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে অসংখ্য ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন কিংবা আক্রান্ত হয়ে প্যারালাইজড অবস্থায় বাসায় গৃহবন্দী জীবনযাপন করছেন। তো এ ধরনের জীবনযাপন যেন কোনো ব্যক্তিকে না করতে হয়। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি আক্রান্ত হোক বা এ ধরনের জীবনযাপন করুক। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে তাদের জীবনযাত্রায় কিংবা তাদের কোন ধরনের সতর্কতা মেনে চলা জরুরি? আপনি ঠিকই বলেছেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই স্ট্রোকে প্রতিরোধ করতে গেলে যেটি সবচেয়ে প্রয়োজন ছিল নিয়ন্ত্রিত জীবনযাপন করা, টাইমলি খাওয়া, টাইমলি ঘুমানো, বিশেষ করে বেশি খাবার লবণ খাওয়া যাবে না, ফ্যাট চর্বি জাতীয় জিনিস কম খেতে হবে, প্রেশার ডায়াবেটিস থাকলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে, খাবারের মধ্যে শাকসবজি ফলমূল থাকতে হবে, আর আরেকটা যেটি হলো যে ওবেসিটি, এটাকে পরিহার করতে হবে কোনোভাবে যে ওবেসিটি যেন না হয়। এই জন্য প্রতিদিন 1 ঘন্টা হাঁটুন। যে আপনি 1 ঘন্টা হাঁটেন, এ হাঁটলে শরীরের প্রতিটা অঙ্গে, হার্ট ভালো থাকে, ব্রেন ভালো থাকে, মেরুদণ্ড ভালো থাকে এবং মানুষ সুস্থ সতেজ থাকে এবং এই স্ট্রোককে এটাও প্রিভেন্ট করা যায়। সেক্ষেত্রে জীবনযাত্রায় পরিবর্তন আনার বিকল্প কিছু নেই, লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলি আমরা। যারা অনিন্দিত উচ্চ রক্তচাপে ভুগছেন, যাদের ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি। অবশ্যই সেটা করতে হবে।